হ্যালো বন্ধুরা, তো যেরকম আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের যদি দরকার পড়ে তো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আমরা চলে আসব, তো সেই হিসেবে আমাদের রিজনিং সাজেশনের প্রথম চ্যাপ্টার সিরিজ কমপ্লিশনের ডিটেইলড ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তোমাদের কাছে। তো চলো শুরু করা যাক। তো সিরিজ রিলেটেড কোয়েশ্চেন সলভ করতে গেলে আমাকে আগে জেনে নিতে হবে যে সিরিজের কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি কী ধরনের হয় বা কীভাবে সলভ করতে হয়। তো এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে 6, 13, 25, 51, 101 কিছু নাম্বারস দেওয়া রয়েছে পরপর, এবং তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন অথবা কোয়েশ্চেন মার্ক রয়েছে। মানে সেই কোয়েশ্চেন মার্কের জায়গায় কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই যে এখানে যে নাম্বারসগুলো পরপর দেওয়া রয়েছে 6, 13, 25, এগুলো কিছু একটা নিয়ম মেনটেন করে সেই হিসেবে নাম্বারগুলো কিন্তু পরপর হচ্ছে। তো সেই নিয়ম মেনটেন করে যদি আমরা এগোতে থাকি তাহলে এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো দেখা যাক এখানে কোন নিয়মটা অ্যাপ্লিকেবল। তো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 6। তো 6-এর পর 13 কীভাবে আসতে পারে, তো দেখা যাক 6×2+1 এটা যদি আমি করি তাহলে 6 × 2 = 12, 12+1 = 13, এটা একটা আসতে পারে। তারপর আসছে আমার 13-র পরে 25, তাহলে আমি 13 থেকে 25 কীভাবে আসতে পারে, 13×2-1 = 25। এরপর আসছে 25-এর পর 51, তো দেখা যাক 25 থেকে 51 কীভাবে আসতে পারে, 25×2+1 = 51। এরপর আমার আসছে 51-এর পর 101, তো দেখা যাক কীভাবে আসতে পারে, 51×2-1 = 101। তাহলে আমরা কী বুঝলাম, আমরা এটাই বুঝলাম যে যেই সংখ্যাটা আমার প্রথমে থাকছে সেটাকে 2 দিয়ে গুণ করার পর একবার +1 হচ্ছে, একবার -1 হচ্ছে, আবার +1 হচ্ছে, আবার -1 হচ্ছে, তাহলে লাস্ট আমার কী এসেছে, -1 এসেছে। তো 101-এর পর আমার যখন ×2 করে কিছু একটা করতে হবে তো সেখানে আমরা কী করবো, +1 করবো। তো সেই হিসেবে করলে কী আমার আসবে আমি একবার দেখে নিই, 101×2+1 = 203। তো এখানে আমার অপশান সিতে 203 রয়েছে, তাহলে আমার অপশান সি কারেক্ট অ্যান্সার। এবার এখানে আমি একটা কথা বলে রাখতে চাই যে যেহেতু তোমাদের পেপার 3টা ডেসক্রিপটিভ রয়েছে, সেহেতু তোমরা কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে যে ওরা কি চাইছে, মানে রিজনিংয়ের কোয়েশ্চেনের অ্যান্সারগুলোও যদি ওরা চায় যে তোমাদেরকে ডেসক্রিপটিভভাবে লিখে দিতে হবে, তাহলে ঠিক যেরকমভাবে আমি এখানে লিখে অ্যান্সারটাকে সলভ করলাম ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে এইভাবে পুরো ডিটেইলডে লিখে অ্যান্সারটাকে ওখানে দিয়ে আসতে হবে। আর যদি বলে যে না শুধু টিক মার্ক করলেই হয়ে যাবে, তাহলে এইটা যেটা আমি এখানে করে দেখালাম সেটা তোমরা রাফলি কোনো জায়গায় করে বা মুখে করে যেখানে করে হোক জাস্ট অ্যান্সারটার উপর মার্ক করে আসলেই কিন্তু হয়ে যাবে। তো এই প্যাটার্ন অনুযায়ী যেহেতু এটা রাইট অ্যান্সার 203, তাই এখানে 203-তে দাগ দেওয়া রয়েছে। তো চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কী আছে। তো আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম্বার সিরিজ দেওয়া রয়েছে, সেখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কী হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা দেখে নেব যে ফার্স্টে যে আমার 1 রয়েছে, এই 1-এর থেকে এই সেকেন্ড 1টা কী করে আসে। তো 1-এর সাথে 1 গুণ করলে আমার চলে আসে 1, তারপর সেকেন্ড 1 থেকে 2-তে যেতে হবে, তাহলে 1-এর সাথে আমার 2 গুণ করলে চলে আসে 2, তারপর 2-এর পরে রয়েছে আমার 6, তাহলে 2-এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে আমার চলে আসবে 6, তারপর 6-এর পরে রয়েছে 24, 6-কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে আমার চলে আসবে 24। অর্থাৎ আমি কী দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে পরপর যে সংখ্যাটা আগে রয়েছে সেই সংখ্যাটাকে যদি আমি 1, 2, 3, 4 এইভাবে গুণ করতে করতে যাই তাহলে আমার নেক্সট সংখ্যাটা চলে আসছে। তো সেই হিসেবে আমি 1-এর সাথে 1 গুণ করলাম, আবার 1-এর সাথে 2 গুণ করলাম, তারপর 2 বেরোলো, 2-এর সাথে 3 গুণ করলাম, তারপর
6 বেরোলো, 6 এর সাথে আমি 4 গুণ করলাম, তো এই হিসেবে এখনকার আমার কাছে অ্যান্সার আছে 24। তা 24-এর সাথে যদি আমি 4 এর পরে 5 গুণ করি তাহলে আমার এখানে আসবে 120। তো এই 120টাই কিন্তু আমার অ্যান্সার। তাহলে এই 120 ডিতে রয়েছে, তাহলে 120 আমার টিকমার্ক দিতে হবে। এবার এখানে 720 একটা এরপরে রয়েছে, তো সেটাও আমরা চেক করে নিতে পারি। যদি আমি 120-কে 6 দিয়ে গুণ করি তাহলে আমার 720 বা 720 আসবে। তো যেই নিয়মটা আমরা ফলো করে অ্যান্সারটা বের করলাম সেটাই যে একদম কারেক্ট, সেটাও আরেকবার এই 720টা কিন্তু জাস্টিফাই করে দিল। এবার আমরা 3 নম্বর প্রশ্নের দিকে নজর রাখবো। তবে তার আগে একটা জিনিস আমি একটু বলে দিতে চাই, যেটা আমি আগেও বলেছি আবারও বলছি, যে রিজনিংয়ের কোয়েশ্চেন দেখে কিন্তু তোমরা কখনো ঘাবড়াবে না। কারণ রিজনিং হয়তো দেখতে কঠিন হতে পারে, কিন্তু যদি তোমরা স্টেপ বাই স্টেপ করতে থাকো, আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমাদেরকে সেইভাবে যদি সলভ করতে থাকো স্টেপ বাই স্টেপ, তাহলে এই জিনিসটা কিন্তু খুবই ইজি, খুবই মজাদার। সুতরাং কোয়েশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নেই, একটু ডিপলি তোমাদেরকে খালি চিন্তা করতে হবে, তাহলেই কিন্তু অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নিই থার্ড কোয়েশ্চেন কী বলছে। এখানেও সেম একটা নাম্বার সিরিজ দেওয়া রয়েছে, সেই হিসেবে এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কী আসবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো এতক্ষণ তোমরা যেটা দেখলে যে যোগ বিয়োগ গুণ ভাগ এই রিলেটেড কিছু ক্যালকুলেশন করে কিন্তু অ্যান্সারগুলো এসেছে, কিন্তু আমাদেরকে শুধু যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আটকে থাকলে চলবে না, তার বাইরেও আমাদেরকে কিছু চিন্তাভাবনা করতে হবে। সেগুলো কি? সেগুলো স্কোয়ার কিউব এই রিলেটেড। তো যেহেতু ভ্যারাইটি যাতে বজায় থাকে সেই জন্যই আমি বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু এই ভিডিওটাতে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কোয়েশ্চেনটা কিন্তু ওই স্কোয়ার বা কিউব দিয়েই আমাকে সলভ করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে করলে কিন্তু অনেকটা টাইম লেগে যেতে পারে, হয়তোবা রাইট অ্যান্সার নাও আসতে পারে। তো যখন তোমরা দেখছো যে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে কিছু তোমরা অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তখন কিন্তু স্কোয়ার কিউব দিয়েও তোমরা ট্রাই করবে। তো এটা দেখা যাক কীভাবে সলভ হতে পারে। ফার্স্টে হচ্ছে আমার 1-এর পরে আছে আমার 8-এর পরে 27। তো এটা কোন প্যাটার্নকে ফলো করছে? তো 1-এর যদি আমি কিউব করি, কিউব মানে কি, এই সংখ্যাটাকে আমি 3 বার গুণ করব, মানে 1 × 1 × 1, তাহলে আমার কত আসছে? 1-ই আসছে। নেক্সট আছে হচ্ছে আমার 8, তাহলে 2-এর যদি আমি কিউব করি তাহলে কি আসবে আমার? 2 × 2 × 2, অর্থাৎ 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ আমার 8 আসলো। নেক্সট আছে আমার 27, তাহলে 3-এর যদি আমি কিউব করি তাহলে আমার আসবে 3 × 3 × 3, অর্থাৎ 3 × 3 = 9, 3 × 9 = 27। এরপর যদি আমি 4-এর কিউব করি তাহলে আমার কত আসবে? 4 × 4 × 4, অর্থাৎ 4 × 4 = 16, 64। এরপর কি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এটা কি দেখছি, যে পরপর 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোর কিউব করে এক একটা এসেছে, যেরকম 1, 8, 27, 64। তাহলে সিম্পলি আমার পরেরটা হবে 5-এর কিউব, তাহলে 5-এর কিউব করলে কত হবে? 5 × 5 × 5, মানে 5 × 5 = 25, 5 × 5 = 125। তাহলে 125 আমার রয়েছে অপশান ডিতে, তাহলে 125 অর্থাৎ অপশান ডি আমার রাইট অ্যান্সার। দেখো সিরিজ যে শুধু নাম্বার রিলেটেড হবে বা নাম্বার দিয়েই হবে তার কিন্তু কোনো মানে নেই, অ্যালফাবেটিক্যাল সিরিজও কিন্তু হতে পারে। ঠিক তার জন্যই নাম্বার সিরিজ যেরকম আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম, এবার কিন্তু একটা অ্যালফাবেটিক্যাল সিরিজের লাইনে আমরা চলে এসেছি। তো এইগুলো কিভাবে সলভ করতে হবে তার আগে তুমি দেখে নাও যে এখানে সেম কিছু গ্যাপ রয়েছে, সেই গ্যাপে তোমাদেরকে কিছু অ্যালফাবেট বসাতে হবে, এবং কোন অ্যালফাবেট বসাবে সেটাও, সেটা একটা কোনো সিকোয়েন্সকে ফলো করছে, সেই হিসেবে সেই সিকোয়েন্স যেটাকে ফলো করছে সেই হিসেবে এইখানে যে 4টে অপশান রয়েছে, কোন 4টে অপশানের মধ্যে কোন অপশানটা দিলে পরে সবথেকে ভালোভাবে সিকোয়েন্সটা ফলো করছে বোঝা যাচ্ছে, সেই অ্যান্সারটাই কিন্তু তোমাদের তখন রাইট দিতে হবে। তো এটা অনেকভাবে সলভ করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় সব থেকে বেস্ট ওয়ে হবে তোমরা একটা একটা অপশানকে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে, অর্থাৎ গ্যাপগুলো যেগুলো রয়েছে সেখানে বসিয়ে বসিয়ে দেখে নাও যে কোনটা সব থেকে বেশি সুইটেবল হচ্ছে। অর্থাৎ
সেই হিসেবে যদি বলতে যাই, আমি অপশান এতে রয়েছে আমার পাঁচটা এ। তো পাঁচটা এ যদি আমি পাঁচটা গ্যাপে বসাই, 1 2 3 4 5, তাহলে কি হচ্ছে, এ বি এ এ বি এ এ এ এ এ বি এ, মানে কোনো এখানে মিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। অর্থাৎ এখানে যেরকম আমি দেখছি এ বি এ, তারপর এ বি এ, তারপর আবার এ এ এ বি, তারপর এ, কোনো একটা ম্যাচ কিন্তু আসছে না। তো এইভাবে যদি আমি সেকেন্ড অপশানকে দেখি, তাহলে সেকেন্ড অপশান কী আছে আমার, এ এ বি এ এ, তাহলে আমি লিখে নিই এখানে এ এ বি এ এ। এবার যদি আমি দেখি, তাহলে দেখো এ বি এ, আবার এ বি এ, আবার এ বি এ, তারপর আবার এ বি এ, তাহলে এটা কিন্তু একটা সুন্দর সিকোয়েন্স তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ বারবার আমার এ বি এ এই জিনিসটা আসছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ, অর্থাৎ এ বি এ সিরিজটা আমার কন্টিনিউয়াসলি কিন্তু আসতে থাকলো। তাহলে এই ক্ষেত্রে অপশান বি কিন্তু আমার রাইট অ্যান্সার হবে, বাদ বাকিগুলো আমার আর চেক করার কোনো দরকারই নেই। তো এইভাবেই কিন্তু লিখে তোমাদেরকে জিনিসটাকে একটু দেখিয়ে দিতে হবে। তো চলো দেখে নিই পরের প্রশ্নটা কী আছে। তো ফিফথ কোয়েশ্চেন, যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে এটাও কিন্তু একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে, তো ঠিক যেরকম আগের কোয়েশ্চেনটা আমি দেখালাম, ঠিক সেরকমভাবেই কিন্তু এই অপশানগুলোকে এক একটা গ্যাপের মধ্যে বসিয়ে বসিয়ে তোমরা চেক করে নিতে পারো যে কোনটা সবথেকে বেশি সুইটেবল। তো সেই হিসেবে যদি আমি ফার্স্ট অপশান অর্থাৎ অপশান এ কে যদি দেখি, তাহলে এখানে রয়েছে আমার এ এ সি বি, তাহলে আমি এ এ সি বি লিখে নিলাম। এবার এটাকে আমরা পড়ে একটু দেখি কোনো সিকোয়েন্স তৈরি হচ্ছে কি না। এ সি এ সি এ বি এ বি এ সি এ সি এ বি এ বি এ সি এ সি, তো শুনে আমার কি মনে হলো যে এরকম আছে, এ সি এ সি এ বি এ বি, আবার এ সি এ সি এ বি এ বি, অর্থাৎ এই এসি এসি এ বি এ বি এসি এসি এ বি এ বি এরকম কিন্তু একটা সিকোয়েন্স ফলো করছে। তো এইটা কিন্তু একটা সুন্দর সিকোয়েন্স হতে পারে। আশা করছি পরের যে বি সি ডি অপশানগুলো আছে সেইগুলো যদি বসাই এত সুন্দর আমার সিকোয়েন্স ফলো করবে না, কোনো সিকোয়েন্সই আসবে না। তো আমার ফালতু টাইম নষ্ট করার এখানে কোনো দরকারই নেই, যেহেতু আমার ফার্স্ট অপশানেই একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল, তাহলে এটাকেই আমি রাইট অ্যান্সার হিসেবে ধরে নেব। তোমরা চাইলে চেক করে অবশ্যই দেখতে পারো বি সি ডি অপশানগুলোকে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরকম সিকোয়েন্স কিন্তু তৈরি হবে না। সুতরাং ফার্স্ট অপশানেই যদি তোমাদের এরকম মিলে যায়, আমি আবারও বলছি সময় নষ্ট করার কোনো দরকার নেই পরেরগুলো দেখে, ফার্স্ট অপশানটাকেই তোমরা রাইট মেরে দাও। এবং এই যে যেরমভাবে আমি লিখে দিলাম, এরমভাবে সিকোয়েন্সটাকে লিখে বুঝিয়ে দিয়ে চলে এসো। তো বন্ধুরা, এটা ছিল হচ্ছে আইসিডিএস প্রমোশন এক্সামের যে ইম্পর্টেন্ট রিজনিং চ্যাপ্টার ছিল, আমরা যেটা সাজেস্ট করেছিলাম, তার ফার্স্ট চ্যাপ্টারের কোয়েশ্চেনের কিছু ডিটেইলড ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আরও অন্যদের সাথে শেয়ার করো যাতে তারাও কিছুটা জানতে পারে রিজনিং সম্পর্কে। এবং যদি তোমাদের মনে হয় এটা তোমাদের হেল্প করছে, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স চ্যাপ্টারগুলো যদি তোমরা ঠিক এরকমভাবেই ডিটেইল ভিডিও চাও, তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, তাহলে সেই হিসেবে কিন্তু আমরা তৈরি করে তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো, কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দিন একদমই বাকি নেই। টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।